হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাব্বাদান কয়ে মঈনুদ্দিনের মা, তুমি তোমার সন্তানটাকে ভালো করে রেডি করাইয়া দাও। রেডি করাইলেন, নিয়া যাচ্ছেন ঈদের নামাজ পড়ার জন্য। মনে করেন আপনার হোসেনপুর থেকে আপনাদের এ আদমপুর বাজার বা আদমসার বাজার যেইটাকে বলে, ওইখানে ঈদের নামাজের আয়োজন হয়। খাজা গিয়াসউদ্দিন ওনার সন্তানকে হোসেনপুর থেকে নিয়ে যাইতেছেন, লক্ষ্য করে দেখলেন খোশবাস বাজারের সামনে একটা এতিম ছেলে, গায়ের মধ্যে সিরা জামা, সুন্দর কোনো পোশাক নাই, রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি ওই হযরতে খাজা গরিবে নামাজ ওনার আব্বাকে বলে, বাবা তাকে দেখেন গো বাবা, একটা ছোট বাচ্চা আমারই সমবয়সী কান্না করতেছে। হযরতে খাজা গিয়াসউদ্দিন কান্না দিকা ছোট বাচ্চাটার সামনে দাঁড়ায় গেছে, হে আব্বা তুমি কেন কান্না করো, কান্নার কারণটা জানতে চাই। এবার ছোট ছেলে ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো ঈদের নামাজে যাচ্ছেন। বলে, হ্যাঁ আপনার আগে আরো অনেক মানুষ ঈদের নামাজে গিয়েছে। বলেন, না হুজুর আপনি যে ঈদের নামাজে যাচ্ছেন, আপনার সাথে যেই ছোট ছেলে দেখা যায় মঈনুদ্দিন, এটা আপনার কি হয়? বলে, এটা আমার সন্তান হয়। হুজুর আপনার ছেলে কি নিয়ে আপনি ঈদের ময়দানে যাইতেছেন? আপনার ছেলে বড় আনন্দ করতেছে। ও গো হুজুর গো, আমি ছোট মানুষ, আমার কি মনটা চায় না আমার আব্বা জানের সাথে ঈদের ময়দানে যাইতাম? হুজুর আমার কি মনটা চায় না আমার আব্বার হাতটার মধ্যে দৈরা দৈরা আমি ঈদগাহে যাইতাম? হুজুর আমার কি মনটা চায় না আমার আব্বা জান আমার নতুন জামা কিনা দিব, ওই নতুন জামা পইরা আমি ঈদের ময়দানে যাইতাম? হুজুর আমার চোখের সামনে দিয়া যখন সুন্দর সুন্দর জামা কাপড় পইরা হে এলাকার মানুষগুলা ঈদের নামাজ পড়ার জন্য যায়, আমার কলিজাটা পাইটা যায়। হুজুর আমার আব্বা জান কবরে, আম্মা কবরে, আমারে কেউ একটা নতুন জামা কিনা দিতে না, আমি কোনো নতুন জামা পাই নাই। হে সন্তানের দলেরা, আজকের মাহফিলে অনেকে বসছ তোমরার বাবা নাই, আজকের মাহফিলে অনেকে বসছ তোমরার মা নাই, ঈদের দিন চলে যায় তোমার আব্বা আম্মা তোমার নতুন জামা কাপড় কিনা পরাইছে, কিন্তু আজকে তোমার কাছে হাজার হাজার টাকা, তোমার কাছে লাখ লাখ টাকা, কিন্তু তুমি তোমার আম্মা জানলে একটা 500 টাকা দামের কাপড় কিনা পরাইতে পারো না তোমার মা কবরে। এ সন্তান, তোমার বাপের লুঙ্গি ছিঁড়া গেলে সুই সুতা দিয়া সিলাইয়া পড়তো তোমার নতুন জামা কাপড় কিনা দিত, আজকে তুমি 500 টাকা দিয়ে আব্বার একটা নতুন লুঙ্গি কিনা পরাইতে পারো না তোমার আব্বা দানন্দ কার কবরে? একটাবার চিন্তা করে দেখো, ওই আব্বা আম্মার মায়া যদি সন্তানের থাকে, মা বাপের কথা শুনলে সন্তানের চোখের সামনে আর চোখের পানিগুলা থাকে না, ওই পানিগুলা টপ টপ করে বায়া বায়া পড়ে, কারণ ঘরের মধ্যে গেলে আব্বার জোড়াইয়া দেওয়া সুন্দর আলমারি দেখা যায়, ঘরের মধ্যে গেলে আব্বার গইরা দেওয়া সুন্দর ঘরটা দেখা যায়, ঘরের মধ্যে গেলে মায়ের কাপড় বেচা, মায়ের কানের দুল বেচা টাকা দিয়া সুন্দর খাটটা বানানো দেখা যায়, কিন্তু মারে দেখা যায় না। মা কই, মা অন্ধকার কবরে আসে বলে, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই দুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই। এ যুবক একবার চিন্তা করে দেখো, তোমার মা থাকলে তোমার কত আনন্দ লাগতো। এ মুরব্বী একবার চিন্তা করে দেখো, তোমার বাবা থাকলে তোমার কত আনন্দ লাগতো। আজকে মা বাপ হারায়া বুঝি শামীম রেজার মতো গুণাগারের ওয়াজ শুনবার লেগে আইস? চিন্তা করো না, আমার নবী কইছে কোনো উম্মত যদি মা মারা যাওয়ার পরে, তার বাবা মারা যাওয়ার পরে, তার চোখের মণিকোঠার মধ্যে একটা মাসির মাথা
পরিমাণ পানি চাইরা কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জানি না কার জানি মা অন্ধকার কবরে, জানি না কার জানি বাবা অন্ধকার কবরে। আম্মা আব্বা যদি কবরে থাকে আজকের আখিরি মুনাজাতে খাস করে দোয়া করবা, আশিক বলে শুধু মানি শুধু বাবা নে, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে সবাই আছে শুধু মানে শুধু বাবা নে। বাবা গো যাদের আব্বা নাই যাদের আম্মা নাই তারা বুঝবে ওই ছোট বাচ্চাটার মনের কষ্টের কথা, কাদা গিয়া সুদিন চোখের পানি পালাইয়া কান্দে, আর ওই ছোট ছেলেটার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয় হার ডাক দিয়া কয়ে সন্তান কান্না কইরো না, তুমি আমার আল্লাহর কাছে খাস করে করে দোয়া করো। ওই সন্তানকে যখন এমন কথা বললেন হযরতে খাজা মুঈনুদ্দিন বাবার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে কিন্তু কোনো কথা বলে না, একটু সামনে চলে যাওয়ার পরে খাজা মুঈনুদ্দিন চিস্তি ডাক দিয়া কয় বাবা আমার তো বাড়িতে অনেকগুলা পোশাক, আমার গায়ে একটা নতুন জামা, আপনি বাবা অনুমতি দেন আমি আমার এই জামাটে ফোলাটারে দিয়া দেই। খাজা গিয়াসুদ্দিন কয় পুরা রমজান মাস গেল একটা নতুন জামার ব্যবস্থা করতে পারলাম না, মাত্র চান রাত মানে ঈদের আগের রাত্রে তোমার একটা নতুন জামা কিনা দিলাম, ওই জামা বুঝি তুমি তারে দিয়া দিবা, খবরদার মুঈনুদ্দিন এই জামা তারে দেওয়া যাবে না। বাবার কথা শুনলেন, বাবার কথা শুইনা জামা না দিয়া বাবার সাথে চলে গেলেন ঈদের জামাতে। বাবা তো ছিলেন ঈদের জামাতের একজন ইমাম, বাবা যখন ইমামতি করে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি গরিবে নেওয়াজ ওইখান থেকে ঈদের নামাজ শেষ করার আগে বাবা যখন ইমামতি করতে গেছেন একটা দৌড় দিয়া আবার ওই ছেলের কাছে গেছে যে নিজের নতুন জামাটা খুইলা, ওই ছেলেরে পড়াইয়া ছেলের গায়ের পুরান জামাটা মুঈনুদ্দিন গায়ে দিছে। মুঈনুদ্দিন গায়ে দিলেন, মুঈনুদ্দিন চিশতি গায়ে দিয়া ঈদের নামাজে গেলেন, বাবা লক্ষ্য করে দেখলেন হযরতে খাজা মুঈনুদ্দিন গায়ের মধ্যে নতুন জামা নাই, মাত্র পুরান জামাটা পইরা ঈদের নামাজে হাজির হইয়া গেছে। হযরতে মুঈনুদ্দিনের আব্বা জান ঈদের নামাজ পইরা পেছন থেকে ডাক দে মুঈনুদ্দিন ও মুঈনুদ্দিন। হযরতে মুঈনুদ্দিন চিশতি আর দাঁড়ায় না, একটা সালিমাইরা দৌড় মাইরা আম্মা জানের কাছে, সন্তান বেশি অন্যায় করলে বাপ যদি রাগান্বিত হইয়া যায় ওই বাবা রাগান্বিত হইলে সন্তান মায়ের আঁচলের নিচে যাইয়া স্থান নাই, মা যদি রাগান্বিত হইয়া যায় বাবার সাহায্য নিয়া সন্তান ঘরে জায়গা নেই। খাজা মুঈনুদ্দিন চিশতি মায়ের আঁচলের নিচে লুকাইলেন, হযরতে খাজা গিয়াসউদ্দিন বাড়িতে আইসা ডাক দিয়া কয় মুঈনুদ্দিনের মা, হে মুঈনুদ্দিনের মা তুমি কি একটা খবর জানো? বলে কি খবর? তোমার সন্তানের নতুন জামাটা কই? বলে তার গায়ের মধ্যে তো দেখা যায় না, কোন জায়গায় সন্তানের নতুন জামা? বলে তোমার সন্তানের নতুন জামা এলাকার একজন এতিম গরিব মানুষকে সে দান করে দিছে, এতিম মানুষকে দান করে দিছে। বলে দান করেছে তো এটা ভালো কাজ, দান করা তো খারাপ কাজ না, আপনারা আবার মনে কইরেন না কালেকশন হবে, আগেই জিজ্ঞাসা করছি কোনো কালেকশনের কাম নাই, ডাইরেক্ট ওয়াজ চলবে ওয়াজ। এবার খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার জামাটা দান করে দিলেন, খাজা গরিবে নওয়াজের আব্বা গিয়াসউদ্দিন ডাক দিয়া কয় মুঈনুদ্দিনের মা তোমার লাইফায়া তোমার সন্তান আজকে এত বড় কাজটা করছে, আমার কষ্টের টাকার জামাটা মানুষকে দান করে দিছে, মানুষের মাঝে দিয়া দিছে। মুঈনুদ্দিন চিশতি বাইর হইয়া কয় আব্বা জান আপনি না বলছেন দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি দুনিয়াতে চলাফেরা করে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস, আমার নবী ঘোষণা করে দিছে যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আমার আল্লাহ তার প্রতি রহম করে না। আব্বা জান
ঈদের নামাজটা পড়তেন গেছেন ফুলাডারে, দয়া করে একটা জামা কিনা দিছেন না। আমার মনে হইল এটা রহম হইছে না গো আব্বা, আমার মনে হওয়ার কারণে আমি তারে রহম করে আমার জামাটা গরিব হিসেবে তারে দান করে দিলাম। মঈনুদ্দিনের আম্মা কয়, ও খাজা গিয়াসউদ্দিন আমার স্বামী, এটা আমার কোনো সাধারণ ফোলা না। আমি মা মঈনুদ্দিনরে উপাধি দিলাম, তার নাম শুধু মঈনুদ্দিন না, তার নাম খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি। কেউ উপাধি দিছে মা? মা কেউ উপাধি দিছে? মা উপাধি দিছে মঈনুদ্দিন চিশতিকে গরিবে নেওয়াজ। আমার এই ঘটনাটা বলছি, আপনারা মনে করতে পারেন এটা কিচ্ছা না? না, এটা কিচ্ছা। জি বলেন, বলেন সবাই বলেন জি। এটা কি কিচ্ছা বলেন? কি শামিম রেজা ওয়াজে কিচ্ছা বলে, শামিম রেজা ওয়াজে কাহিনী বলে। এক কাহিনী দিয়া মাঝখানে একটা হাদিস শরীফ পড়ছি, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি রহম করে না। এ হাদিস থেকে আপনি একটা শিক্ষা নেন যে আপনি মানুষের প্রতি দয়া করবেন। বলে হুজুর কিভাবে দয়া? তার টাকা নাই, সে গরিব মানুষ, এক টাকা দান করে তার প্রতি দয়া দেখাইবেন। একটা শিক্ষা পাইছেন কি না? এটা ঘটনা বলছি, কিচ্ছা বলছি, আমার এলেম কালাম নাই, তবে এটা থেকে এটা শিক্ষা গ্রহণ করেন। কাউকে দান করলে আপনাকে দান করবে কে? বলেন কে করবে? ওই আল্লাহ দান করতে পারে বান্দাকে, আপনার বিশ্বাস আছে? কার কার আছে ডান হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, রেজবিয়া দরবার শরীফ, সুন্নি মহা সম্মেলন, জোরে বলেন মারহাবা। উনারা একজন আল্লাহর বলি, উনাদের তরিকত গ্রহণ করে বর্তমান পীর মাশায়েখরা মানুষকে বায়াতে রসুল গ্রহণ করায়। আর আপনারা যারা যুব সমাজের ভাইয়েরা আছেন, আপনাদেরকে ফতোয়া দিয়ে দিবে, সোশ্যাল মিডিয়াতে দেখবেন বড় বড় হুজুর। আমি না, আমি বড় হুজুর না, আমি ছোট ছাত্র, আমি কোনো হুজুর না। আমি মনে করি আমি অন্য অন্য হুজুর যারা আলেম যারা তাদের ছাত্র, তবে আমি এতটুকু বলি অন্য লম্বা হুজুরদের কথা শুনে পাগল হইয়া আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন না। করবেন তো করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে, মান আদালি বলিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিদের সাথে বেয়াদবি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে। এবার আপনি চিন্তা করে দেখেন আল্লাহর সাথে যুদ্ধ করতে আপনি পারবেন? এলাকাতে লম্বা লম্বা কথা কইব, আল্লাহর ওলিদের নিয়ে বাজে মন্তব্য করব, কিন্তু গোড়া দিয়ে তালাশ করতে দেখা দেবে এ সুদ খায়, পরের হক মেরে খায়। এদেরকে আল্লাহর ওলিদের ব্যাপারে মন্তব্য করতে কেউ ক্ষমতা দেয় নাই, কারণ তাদেরকে নিয়ে ক্ষমতা অর্জন করা, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করার আগে তুমি তাদের মতো হইছো কিনা আগে নিজে চিন্তা করে দেখো। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বাবা, কেউ যদি ডাক্তার না হয়, কেউ যদি তার কাছে কি আপনি চিকিৎসার জন্য যাবেন? তো যে ব্যক্তি পীর অলি সম্পর্কে বুঝে না, এ জেনারেল লাইনে পড়ালেখা করেনওয়ালা, এর কাছে আপনি কি পীর অলি সম্পর্কে জানবেন? বেলায়াতের রাস্তা, আপনারা বলেন রেজবি শাহ হুজুর কেবলা কোনোদিন আপনাদেরকে নামাজ না পড়তে বলছে? মা বাপরে মারতেন কইছে? বাত না দিতেন কইছে? ওমা তুই বন্ধ কেন, খারাপ কেন? রেজবি শাহ হুজুর কেবলা কোনো সময় কইছে সুদ খাইতেন? কথা কন না কেন? কোনো সময় কইছে ঘুষ খাইতেন? কোনো সময় কইছে হারাম খাইতেন? কোনো সময় কইছে মানছেরে ভাতে বাসায় তার মা বাপের গালি গালাজ করতেন? খারাপ তো কোনো কিছু কয় নাই। কইছে নবী নূর, কইছে নবী হাজির ও নাজির, কইছে নবী গায়েবের খবর দেনাওয়ালা, সুন্নতের আমলের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। তা আমরা আপনারা এই জন্য তো ওনাদের পথ অনুসরণ করতেছি। ওনাদের পথ অনুসরণ করলে আমরা একটা জিনিস বিশ্বাস রাখি, আল্লাহর ওলির পথে গেলে আমাদের ঠিকানা জান্নাত হবে। কথা বলেন, কথা বলেন। তবে আপনাকে চলতে হবে ঠিক সেইভাবে, আপনি চলবেন অন্য অন্যভাবে, আপনি চলবেন আপনার আকিদাকে বদ বানাইয়া, আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়া হক্কানি রব্বানি পীর মাশায়েখের কাছে যান আর জেনে যান, আম্মা আব্বার মনে কষ্ট দিয়া গেলে কোনো কাম হবে? ঘুরে কন্যা কাম হবে? সবাই আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। সবাই একটু দূরে সরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদে, আল্লাহুম্মা মোহাম্মদ নবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা, আল্লাহর নূরে
নবীর নূরে সবই পয়দা পদ যা আকুম মিনাল্লাহ নূর কোরআনের ঘোষণা আল্লাহুম্মা মাদেনা বিয়ানা সাফিয়ানা নাবিয়ানা মাওলানা গায়বের খবর দেনে ওয়ালা তিনি মুদার কামলি ওয়ালা গায়বের খবর তিনি মুদার কামলি ওয়ালা সূরা জিনের শেষ দুই আয়াত আল্লাহ করেন ঘোষণা আল্লাহুম্মা মুহাম্মাদে নাবিয়ানা শাফিয়ানা নাবি মাওলানা হাজরে নাদরে আসেন নবী আল্লাহর কুরআনেতে পাবি হাজরে নাদরে আল্লাহর কুরআনেতে পাবি আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা আল্লাহ করেন ঘোষণা আমার বাবারা বাবারা বন্ধুরা আরো মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরে আজমির নগর মানে হইল ভারতের যে ইন্ডিয়ার কথা আমরা জানি খাজা বাবার দরবার সেখানে উনি কিভাবে আজমিরে আসলো ওনার বাড়ি তো আজমিরে ছিল না, ওনার বাড়ি তো মক্কা মদিনার একটা অংশের মধ্যে ছিল আরব ভূমির মধ্যে ছিল। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি তখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, বলেন কি বয়স্ক? প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতির একজন পীর একজন মাশায়েখ একজন শায়েখ একজন মুরব্বি আদেশ করলেন, মঈনুদ্দিন রে তুমি আর এই জায়গার মধ্যে থাকবা না। বলে কেন? তোমার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক তুমি। মঈনুদ্দিন তোমার দরকার এই মুহূর্তে মক্কা এবং মদিনায় যাওয়া। কই যাওয়া? মক্কা এবং যাওয়ার দরকার আসেনি, নিয়ত করছেননি? করছেননি রে বাবা। আল্লাহ বলেন, আল্লাহ মরার আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রসুলুল্লাহ নসিব করাইয়েন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। আল্লাহর নবী এবার হাদিস শরীফ শিখায়, নিয়াতুল মুমিনিন খৈরুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। এখন আপনারা যারা আমার লগে নিয়ত করছেন মরণের আগে একবার মক্কা মদিনা তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রসুল্লাহ আল্লাহ যেন নসিব করে আমিন। মনে করেন আপনি মরার আগে টাকা কামাই করতে পারেন নাই, সমর্থ হন নাই, যাইতে পারেন নাই, আল্লাহর নবী কয় নিয়ত করার কারণে মরার সাথে সাথে তার আমল নামাই মক্কা মদিনা যাওয়ার সওয়াব। জোরে কও না বাবা, সুবহানাল্লাহ। ও বন্ধুরে, অনেক মুরব্বীরা এখানে আছেন, অনেক তিন চার ফুতের বাপেরা আছেন, আপনারা সম্পদ রাইখা দিয়েছেন। বলে কেন? আমার ফুতে বড় হইলে তিন ফুতের ছয় ঘন্টা জায়গা আছে, দুই ঘন্টা করে বাক করে দিমু। আসেনি নিয়ত? আসেনি নিয়ত? জিনা পুতের সম্পদ দিয়েন পরে, পুতের সম্পদ দেওয়ার আগে। এবার অনেক পুতেরা কইব যা বাফের কাছ থেকে একটু হক পাইতাম, এখন আর হকও পাইতাম না। হে মুরব্বী, এই পুতে আপনারা দেখবেন মাটি দেওয়ার পরে সাত দিন চল্লিশ দিন এক বছর পরে আর মনে রাখতো না। আপনার এই সম্পত্তি আপনার নাতি পুতিরা ব্যবহার করব, বেশি দিন মনে রাখবে না। মাঝে মাঝে মিলাদ পড়াইলে দোয়া করাইলে শুধু দোয়া করাইব। এই জন্য সম্পদ পুতের মাঝে মাইয়ার মাঝে নাতি পুতির মাঝে বাক করার আগে সম্পদের একটা অংশ কোনোক্ষণ দিয়া বেছেন, তাড়াতাড়ি বেচ্চা এই সম্পদরার অংশটা দিয়া আল্লাহর ঘর কাবা দেখার নিয়ত করেন, আল্লাহর নবীর ঘর মদিনা দেখার নিয়ত করেন। আপনারা বলেন ওই মক্কা মদিনা যাওয়ার জন্য এই কাজগুলা করলে কি গুনাহ হবে? বলেন গুনাহ হবে? নিয়ত করেন মুরব্বি তাড়াতাড়ি, তাড়াতাড়ি নিয়ত করেন, পুতাদের সম্পদ দেওয়ানোর আগে। আর ফুতার চিন্তা করে না, বাপে যদি সম্পদ আছে মক্কা মদিনা যাওয়ানোর লাগিয়া, আব্বা আমরা তো সম্পদ নিয়ে আপনি এটা বেচা হজ করতে দেবেন, আমরা থাকতাম কই? ফুতাজ আব্বারে হজে ফাটাও, আব্বা মক্কার ঘর ধরে তুমি ফুতের লেগে দোয়া করব। যে জায়গা বেচছে এর সাইতে দশ ডবল জায়গার মালিক আল্লাহ বানিয়ে দিতে পারে কি পারে না? এ বাপ্পার দোয়ার কারণে দশ ডবল না একশো ডবল বানিয়ে দিব। আমার বাপে রিস্কে চালাইছে, কষাইগিরি করছে,
আমার বাপ মামার লাগা খাস করে দোয়া করছে আর দোয়া করছে বিদায় হন দামি গাড়ি চলে দোয়া করছে দিকে ভালো বাড়িতে রাখে আল্লাহ আপনারা বলেন আম্মা আব্বা মক্কা মদিনা দিয়ে হজ করে দোয়া করে আসলে আম্মা আব্বা দোয়া আল্লাহ কবুল করে কি করে না আম্মা আব্বা সন্তুষ্টি থাকলে আম্মা আব্বা মক্কা মদিনা যা দোয়া করা লাগবে না আরে ঘরের কোণায় বসে দোয়া করলে দোয়া কবুল কারণ আল্লাহর নবী হাদিস শরীফে বলছে রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন যে হ্যাঁ ও সন্তান শুনে নাও ও দুনিয়ার মা বাবার ফুতেরা শুনে নাও যে রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয় আম্মা আব্বার টাকা না দিয়া আম্মা আব্বার ভাত না খাওয়াইয়া শ্বশুর বাড়িতে লম্বা মাছ লইয়া যাইবা আল্লাহর কসম তুমি ফুতের কবরে ফিসার বাড়ি ছাড়ার কিছু নেই হুজুর কোন হুতাই দিগেছি না কোন হুতাই ফুল থেকে আছে 10 টা চাইছি না আল্লাহ ডাক দিছে আল্লাহ 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 নিচে বেড়ারে বোঝা গেছে আল্লাহ কবুল করুক আমিন কোন আমিন তাহলে বাফেরা ফুতেরা সম্পদ দানের আগে কি করবেন কোন হজ করবেন কোন কি করবেন বলে হুজুর 7 লাখ টাকা খরচ করে হজে যাওয়ার তৌফিক নাই উমরাটা করেন 1 লাখ 30 হাজার টাকা লাগবো 1 লাখ 40 হাজার লাগবো তাড়াতাড়ি যে উমরা করেন আল্লাহর ঘর দেখে আসেন এই সন্তান আপনার কবরে গেলে কিছু দিতে পারবে না নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আপনার কষ্ট হইতেছে কোনো এই কথাগুলো কাজে লাগবে কিনা বলেন কাজে লাগবে কিনা আল্লাহ যেন কবুল করে পড়ে না আমিন তো বলে হুজুর আমার টাকা নাই সম্পদ নাই কি করবো নিয়ত করেন মরে গেলে আমল নামায় সওয়াব পাইব নি ওই কথা না বলে কিটা বলেন ও বন্ধু রে ও নবীর উম্মতের দলেরা আশিকেন সুল ভাইরা আশিকেন সুল বাবারা খাদেম মঈনুদ্দিনকে এবার ওনার পীরে ওনার মাশায়েখে ওনার মুরব্বি আদেশ দিলেন মঈনুদ্দিন তুমি আর তোমার বাড়িতে থাকবা না সম্পদের মালিক টাকার মালিক ধনের মালিক তুমি মক্কায় যাও মদিনায় যাও বলে হ্যাঁ মদিনায় যাব মক্কায় যাব এবার রওনা করলেন খাদেম মঈনুদ্দিন চিশতি মক্কা এবং মদিনার উদ্দেশ্যে মক্কায় যে হজ করলেন একবার মক্কায় যে হজ করলেন দুইবার মক্কায় যে হজ করলেন বারবার এবার মক্কা থেকে গমন করলেন মদিনায় বলেন মক্কা থেকে গমন করলেন কোথায় মক্কা থেকে গমন করলেন মদিনায় মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারক জিয়ারত করলেন রহমাতুল লিল আলামিনের রওজা মুবারক জিয়ারত করার পরে এবার হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ জিয়ারত করার পরে একটু ক্লান্তি অনুভব করলেন ক্লান্ত হইয়া মদিনা শরীফের একটা অংশের মধ্যে হঠাৎ করে ঘুমায়া গেলেন হঠাৎ করে ঘুমায়া পড়ার পরে রে বাবারা হঠাৎ করে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি ঘুমের ঘরে স্বপ্নে দেইখা হঠাৎ করে লাপটা দিয়া যখন উঠলেন হযরতে মঈনুদ্দিন চিশতিকে ওনার একজন সঙ্গী জিজ্ঞাসা করে মঈনুদ্দিন তুমি কেন ঘুমের ঘর থেকে লাফ দিয়ে উঠলা বলে আমি করুণ একটা স্বপ্ন দেখেছি তবে এই স্বপ্নের কথা তোমাদের কাছে বলবো না সমস্ত জগৎবাসীর জন্য আমি তোমাদেরকে জানিয়ে দেয়া যায় খাজা মঈনুদ্দিন চিশতি কয় আমি ঘুমের ঘরে দেখলাম রহমাতুল লিল আলামিন নবীজি আমার কাছে ডাক দিয়া কয় মঈনুদ্দিন রে ও খাজা মঈনুদ্দিন তুমি আর মদিনাতে থাইকো না ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তুমি ভিন দেশে গমন করো কোন দেশে গমন করো ভিন দেশে গমন করো ভিন দেশ বলতে কি বুঝেন যেখানে ইসলামের নাম মাত্র নাই যেখানে মুসলমান নাই যেখানে ইসলামের নাম দাবি করার মতো কেউ নাই আল্লাহ শব্দ নেওয়ার মতো কোনো মানুষ নাই এবার হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি যখন আমার নবীকে স্বপ্ন দেখলেন এমন কথাটা দেখতে পাইলেন খাজা মঈনুদ্দিন চিশতি আমার নবীজির রওজা মুবারকের সামনে বসে বসে কান্দে ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে কন্যা নাম শুনিয়া হইলাম পাগলে নাম শুনিয়া হইলাম পাগল আমরাইয়া সে কে বলেন রাসূলুল্লাহ শুধু খাজা মঈনুদ্দিন চিশতি কান্দে
আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়াল নবী আপনি আমারে বইলা দিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনার এবং আপনার আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আমি যেন বিন্দেশে গমন করি নবী গো কোন দেশে গমন করব আপনি তো আমারে দেখায়া দেন নাই কোন জায়গায় ইসলামের দাওয়াত দিব আপনি তো আমারে দেখায়া দেন নাই আমার দয়াল নবীর রওজা মুবারকের পাশে বইসা যখন খাজা মুঈনুদ্দিন চিশতি কান্না করে মুঈনুদ্দিন চিশতির জীবনী পড়তে যায়া পাইলাম উনি বলতেছেন আমি যখন নবীর রওজা মুবারকের পাশে বইসা বইসা কান্না করতেছি কান্নারত অবস্থায় আমি নবীর রওজা মুবারকের সামনে হঠাৎ করে ঘুমায়া গেলাম ঘুমানোর পরে আমি দেখতে পাইলাম রে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমি মুঈনুদ্দিনের সামনে হাজির আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি যেন কোনো বিন্দেশে চইলা যায় নবী গো কই যাইব আমি তো জানি না আপনি নবী আমার রাস্তা দেখায়া দেন আমার নবী রহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে স্বপনে ডাক দিয়া কই ও মুঈনুদ্দিন হাতটা বাড়াইয়া দাও হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি তার ডান হাতটা বাড়াইয়া দিছে আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী খাজা মুঈনুদ্দিন চিশতির হাতের মধ্যে উনি একটু একটা মোট মাটি দিলেন এ মুঈনুদ্দিন এমন জায়গায় গমন করবা যে জায়গার সাথে তোমার হাতের মাটিটার কালার মিলে যাবে ওই জায়গার মধ্যে যায় তুমি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবা মুঈনুদ্দিন চিশতি কয় ঘুম থেকে সোজা কইয়া দেখলাম স্বপ্নে ঘুমের ঘরে নবী আমার হাতে দিয়ে মাটি দিছে ঘুম থেকে উঠা দেখি ওই মাটি আমার হাতে এখনো পর্যন্ত আছে আরো জোরে কোন সুবহানাল্লাহ এজন্য নবীজিকে স্বপ্ন দেখা মানি সশরীরে জিন্দা অবস্থায় হায়াতে জিন্দিগিতে দেখার মতো আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর আদেশ পাইয়া খাজা মুঈনুদ্দিন চিশতি সান্দিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গমন করতে লাগলেন এই জায়গায় ওই জায়গায় গমন করতে করতে আরব ভূমির মধ্যে প্রবেশ করার সাথে সাথে লক্ষ্য করে দেখলেন খাজা গরিবেন আমাদের হাতের মাটি এবং ওই এলাকার মাটি ওই ইন্ডিয়ার যেই আজমির শরীফ ওই জায়গার মাটিটা একরকমই দেখা যায় ভারত উপমহাদেশের মধ্যে দেখা উনি চিন্তা করতে লাগলেন রহমাতুল লিল আলামিন আমার এই জায়গায় ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলছে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনার আদেশ মোতাবেক আমি জায়গা পাইছি এখন আমি ইসলামের দাওয়াত দিব এই কথা মনে মনে চিন্তা করে খাজা মুঈনুদ্দিন চিশতি একটা বড় মরুভূমির মতো মাঠের মধ্যে যাইয়া একটা গাছ দেখা ওই গাছের নিচে এসে বসলেন উনি লক্ষ্য করে দেখলেন উনি যখন গাছটার নিচে বসলেন গাছটার নিচে বসার সাথে সাথে অনেকগুলা বকরি গরু আইসা খাজা মুঈনুদ্দিন চিশতির চারদিক দিয়া বসে আছে ওঠে ওই বকরির যে রাখাল তুমি বোঝো না উইসাল দিতেছে যে ট্রাভেলটা কমাও যখন দেখলেন এই বকরিগুলা লড়ে না রাখাল আইসে এগুলার টান এগুলো ওঠে না দেখতেছে সবগুলার আকর্ষণ খাজা মুঈনুদ্দিন চিশতির দিকে বকরি এগুলার এ অবস্থা দেখে রাখাল যে ডাকবে এই মুসলমান ফকির ওঠো খাজা মুঈনুদ্দিন চিশতি একটু রাগান্বিত হয়ে গেল বলছে ভাই একটুই তো অপেক্ষা করি একটু আরাম করার জন্য বসছি ওঠো কেন উঠাচ্ছ বলে উঠিয়ে দিচ্ছি তুমি এখানে বসে আছো এখানে আমাদের ভেড়া বকরিগুলো বসে আছে তুমি চলে যাও তুমি আমাকে এখান থেকে উঠিয়ে দিলা খাজা মুঈনুদ্দিন চিশতি একটু গরম হইয়া বদদোয়া দিছে বদদোয়া কি একটু রাগান্বিত হইয়া বলছে ঠিক আছে তোমার বকরি যেহেতু বসে আছে এখানে বসেই থাক আমি চলে দেখি বলছে কি ভেড়া বকরি গরু যা আছে এখানে বসেই থাক আমি এখান থেকে যাই উনি চলে গেছে ওইখান থেকে যাওয়ার পর একটা সেকেন্ডের জন্য ওই রাখাল ওই বেড়া বকরিগুলোকে তাই না উঠাইতে পারে নাই রাখাল দৌড়ে বাচ্চার কাছে গেছে বাচ্চা শুনেন বলে কি যে এখানে যে বেড়া বকরিগুলো ছিল আমাদের বলে হ্যাঁ এগুলো বসে আছে এগুলো একটাও উঠে না বলে কেন বলে এখানে একজন ফকির আসছিল যে বলছে আমি আল্লাহর জমিনের নিচে বসে আছি তুমি আমাকে এখান থেকে বাধা দেওয়ার কি আমি বসে আছি আমার বাধা দিও না আমি বসি এ যাওয়ার সময় বলছে এখানে এগুলো বসে যাচ্ছে বসেই থাকবে এ উঠা যাচ্ছে আরে বলো কি বলে হ্যাঁ বলে তার পরিচয় দেখতে কেমন বলে সুন্দর পাঞ্জাবি সুন্দর পাগড়ি সুন্দর চুল মুখের ভিতরে আল্লাহর হকবার আল্লাহু আকবার ধ্বনি বলে আর কি বলো তাহলে এটা আমাদের ধর্মের লোক না এটা অন্য ধর্মের লোক
এই কথা শোনার সাথে সাথে বাচ্চা খবর পাঠাইলেন, কই মুয়াইনুদ্দিন চিশতি কোথায়, তার সন্ধান কোথায় পাওয়া যাবে? এমন টাইমে মাগরিবের নামাজের সময় শুনতেছে এক পাহাড়ের উপর থেকে আজান আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের আওয়াজ আসতেছে। আরে হঠাৎ করে এমন ধ্বনি, আমাদের এলাকায় তো আল্লাহ বলে ডাকার মতো কেউ নাই, এখানে আল্লাহ আকবরের ধ্বনি দেয়। যা খবর পাঠাইছে নয় জন বিধর্মী মানে সনাতন ধর্মী ফকির পাঠাইছে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে, পাঠিয়ে দেখতেছে হে মুঈনুদ্দিন এই এলাকায় এই দাওয়াত দেও কেন, বলে এই এলাকায় এই দাওয়াত দেই না, দেওয়ার জন্য আমার পাঠাইছে। বলে আচ্ছা, বলে তুমি নাকি আমাদের বাচ্চার ভেড়া বকরি এবং গরুগুলার বদদোয়া দিয়ে আসছো, এগুলো তো উঠতেছে না, বুক জিনিস বদদোয়া তুইলা নাও। উনি বলছেন উনি শুধু ওইখান থেকে ওনার শাহাদাত আঙ্গুলটা একবারে ভাবে উঠাইছেন। রাখাল বলতেছে ওই টাইমে মাগরিবের ওয়াক্তের আজানের পরপর দেখতেছি বকরিগুলো দাঁড়িয়ে গেছে, বলে আঙ্গুলের ইশারা দিলেন পাহাড়ের উপরে, ওইখান থেকে ইশারা দিলেন এখান থেকে কেমনে লড়ে। আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিছে কে? আল্লাহ। ওনারা নিজ ক্ষমতায় না, কার কার দেওয়া ক্ষমতায় এগুলা করে? আল্লাহ, আল্লাহর দেওয়া ক্ষমতা। কত দাওয়াত দেয় খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরিকে, উনি বলে আমি তোমাদের দাওয়াত নেওয়ার জন্য আসি নাই, আমি আসছি এখানে মানুষকে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, নবীর দাওয়াত দেওয়ার জন্য। বলে আচ্ছা, বলে হ্যাঁ। এখন যে নয়জন গেছে খাজা মুঈনুদ্দিন চিশতিরে আল্লাহু আকবার আওয়াজ দিয়া না বুঝাইতো, এই নয়জন যায় খাজা মুঈনুদ্দিন চিশতির হাতে হাত রেখা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে, আর কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে ওই নয়জন মুসলমান হইয়া একই সাথে ওই পাহাড়ের মধ্যে ধ্যানে মশগুল হয়ে গেলেন। সবাই বলি ইসলাম ধর্ম এত মজা, ইসলাম ধর্ম এত মর্যাদাপূর্ণ, আমি আর ইসলাম ধর্ম ছাড়ব না। এবার খাজা মুঈনুদ্দিন চিশতি এবার ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় আনা সাগর থেকে পানি সংগ্রহ করে করে উনি অজু করতেন, কিন্তু ওই বাদশাহ খাজা মুঈনুদ্দিন চিশতি অজু করার পানি আনা বন্ধ করে দিলেন। এবার খাজা মুঈনুদ্দিন চিশতি আনা সাগরের পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দিয়া কই ও প্রহরীরা, আমি তো তোমাদের কাছে বেশি পানি চাই নাই, তোমরা কি আমার একটু পানি দিবা না? আমরা তো তোমার কাছে বেশি পানি চাই নাই, তুমি কি আমাদেরকে একটু পানি দিবা না? প্রহরীরা চিন্তা করলেন বাদশাহ নিষেধ করছে পানি না দেওয়ার জন্য, মুসলমান ফকির মানুষ বেশি পানি চায় নাই, আনা সাগরে তো পানির অভাব নাই, ঠিক আছে ও মুসলমান ফকির আপনি এখান থেকে এক বদনা পানি নিতে পারবেন, বেশি নিতে পারবেন না। খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি অনুমতি পাইলেন, এক লোটা পানি ওইখান থেকে উঠাইলেন, এক লোটা পানি উঠাইয়া খাজা মুঈনুদ্দিন চিশতি সামনে দিকে যায়, যত সামনের দিকে যায় তত দেখতেছে আনা সাগরের পানি শুকায়া যায়, যত সামনের দিকে যায় তত আনা সাগরের পানি শুকায়া যায়। ওই দিনও খবর পেলাম আপনারা বরুড়া কোন এলাকায় জানি নদীর এই পুকুরের ভিতরে প্রজেক্টটা ছিল, মাছ পানি সব কোনে শাকপুর এলাকাত বলে মাছ পানি সব বলে উদাও হয়ে গেছে, ওই গেছে কোন দিয়া গেছে কেউই জানে না। ও বন্ধু কেউ না যাই না, যদি এমন ঘটনা ঘটাইতে পারে আল্লাহর ওলিরা চাইলে আল্লাহর কাছে দোয়া করে এমন অঘটন ঘটাইয়া দিতে পারে কি পারে না? ও বন্ধুরে 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 একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন বাবাডা, খাজা মুঈনুদ্দিন চিশতিরে ওযু করবার লাগা পানি দেয় না, গোসল করবার লাগা পানি দেয় না, যখন উনি কোনো পানি পায় না প্রহরীরা বারবার আবদার করে, প্রহরীরা একবার আমার একটা বদনা পানি দাও আর চাইতাম না, একবার এক লোটা পানি দাও আর চাইতাম না, এবার অনুমতি দিল মায়া লাগিয়া গেছে, এবার এক লোটা পানি নিয়া খাজা মুঈনুদ্দিন চিশতি যত সামনের দিকে যায় ওই আনা সাগর তত শুকিয়ে যায়, যত সামনের দিকে যায় ওই আনা সাগর তত শুকিয়ে যায়, যত সামনে যায় তত আনা সাগর শুকিয়ে যায়। এবার ওই প্রহরীরা দেয় খবর দেয়, হে বাদশাহ খবর জানেননি? বলে কি? বলে আমরা যে আনা সাগরের পানি দিয়ে গোসল করতাম, যে আনা সাগরের পানি আমাদের রান্নার কাজে ব্যবহার করতাম, আমাদের পশু পাখিরে খাবানোর জন্য ব্যবহার করতাম, আনা সাগরে একটা ফোঁটা পানিও নাই শুকিয়ে কাঠ। বলে কেন? বলে আনা সাগরে তো পানি নাই, কেন? যদি কারণ ডাকে এক লোটা পানি দিছি চাকরি থাকবনি। বলে হুজুর আবার স্বীকার করি, বলে কি? মুসলমান ফকিরকে এই আনা সাগর থেকে এক লোটা পানি দিছিলাম, হ্যাঁ এক লোটা পানি দিছিলাম। বলে পানি দিছ তো কথা সত্য? বলে হ্যাঁ। বলে হুজুর পানি দেওয়ার পরে ওনারে দেখছি চলে যাচ্ছে, উনি যখন চলে গেছে পানি সব শেষ,
বাদশাহ নত শিরে যাইয়া দাঁড়ায় কই মুসলমান ফকির কোন ক্ষমতার বলে আনা সাগরের পানি লোটার মধ্যে ঢুকাইলা বলে আমার ক্ষমতা না ক্ষমতা দো আল্লাহর বলে তুমি ঢুকাইলা কেমনে কয় আমি তো ঢুকাই নাই মুসলমান ফকির আমার বিশ্বাস রে মুসলমান ফকির তুমি যে লোটার মধ্যে পানি ঢুকাইছ ওই লোটার পানি আনা সাগরে ঢাইলা দিলে আনা সাগর পুইরা যাবে মুসলমান ফকির কয় আমার এই পানিটা ওই আনা সাগরে ঢাললে তোমরা পরবর্তীতে আমারে পানি দিবানি হ্যাঁ দিব দিব এবার মুসলমান ফকির কাজা মঈনুদ্দিন চিস্তি যাইয়া ওই বদনা থেকে একটু পানি মাত্র ঢালছে আনা সাগর সাথে সাথে পানিতে টইটম্বর এবার এরা শিক্ষা পেয়ে গেছে হুজুরের সাথে আলেমের সাথে ফকিরের সাথে কোনো বেয়াদুবি করা যাবে না কোনো কালাকি করা যাবে না কোনো অন্যায় অত্যাচার করা যাবে না এবার একে একে মুসলমান হয় একে একে ইসলাম গ্রহণ করে একটা না দুইটা না লক্ষ 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 আশি লক্ষর উপরে মানুষরে মুসলমান বানাইছে খাজা মঈনুদ্দিন চিশতি আপনারা দোয়ার বরকতে আল্লাহ আমারে 2019 সাল থেকে 21 সালের ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত আমারে 63 বার লইয়া গেছে ওই ভারতবর্ষে ওয়াজ করবার লাগিয়া এর মধ্যে কয়েকবার আমি খাজা গরিবে নওয়াজের দরবারে যায় দেখছি অনেক হিন্দুরা খাজা বাবার দরবারে যায় আমি কত হিন্দুরা যারা বাংলা কথা জানে দিগাইলাম তোমরা কেন আসছো তোমরা হিন্দু মানুষ যাইবা মন্দিরে তোমরা হিন্দু মানুষ যাইবা তোমাদের গির্জায় তোমরা এখানে কেন আসছো কয় আমরা এমনি আসি নাই আমরা পূর্ব পুরুষরা খাজা গরিবে নওয়াজের কাছে হার মানছি আর ওনার কাছে আইসা কিছু পাইছে এই জন্য আমরা আইসি কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে চাইবার মতো চাইতে জানলে চাইবার অফুরন্ত ভান্ডারে কেউ ফিরে না খা হাতে খাজা তোমার দরবার হতে কেউ ফিরে খাজা তোমার তাহলে চিন্তা করেন খাজা বাবা নিজে দেয় না দেওয়ার ক্ষমতা দিছে কে জোরে কোন কে ও বন্ধু আমরাও যদি আল্লাহর কাছে চাইবার মতো চাইতে পারি আমরা মনে মনে কোনো কিছুর নিয়ত করতে দেরি পাইতে দেরি হবে না মনে মনে কোনো কিছুর নিয়ত করতে দেরি পাইতে দেরি হবে না আমার একজন ওস্তাদ আমারে কইছে খাজা গরিবের আমাদের আরেকটা উপাধি হইল আতায় রসুল উনি রাসুলের এত আত বেশি করতেন রাসুলের পথমতে বেশি থাকতেন কেউ যদি একবার খাজা গরিবের আমাদের দরবারে আইসা যাইতে পারে মানে খাজা গরিবের আমাদের দরবার জিয়ারত করতে পারে নিশ্চিত ওইখান থেকে আসার পরে সে মদিনা জিয়ারত করতে পারবে একটু জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ আমার বাবা বাবার বন্ধুরা ওই কাজা করিবে না এমন ভাবে ইসলামের দাওয়াত দিছে মানুষ একে একে ওনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছে গ্রহণ করে নাই শুধু তরিকত গ্রহণ করছে ওই কাজা করিবে না এমন ভাবে মানুষের মাঝে দাওয়াত দিতে দিতে আজকে উনি হইলেন ওই কাজা করিবে না ভারতবর্ষের ইসলাম প্রতিষ্ঠাকারীর মধ্যে একজন সর্বপ্রথম ব্যক্তিত্ব ওই কাজা করিবে নওয়াজের মতো বলি এমনে হয় নাই এমনে হয় নাই এমনে হয় নাই কাজা করিবে নওয়াজ রে যিনি জন্ম দিছে তার মা ডাক দিয়া কয় শোনো জগৎবাসীরা আমার মঈনুদ্দিন যখন আমার পেটে আসে নাই আমাদের কোনো সন্তান দুনিয়াতে ছিল না আমার স্বামী রাত্রবেলা মসজিদের মধ্যে যাইয়া আমি মহিলা ঘরের মধ্যে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় করে করে আল্লাহর কাছে ডাক দিয়া বললাম আল্লাহ আমার তো একটা সন্তান নাই একটা সন্তান যদি আমারে দেন ওই সন্তান আমার দুনিয়াতে আইসা আমার সম্পদগুলা সব দেখাশোনা করবে আমি মারে দেখাশোনা করবে ওই সন্তান আমাদের ওয়ারিশ হবে বলে কেন গো কেন বলে একটা সন্তান যদি থাকে আমি মারা যাওয়ার পরে আমার জন্য দোয়া করতে পারবে একটা সন্তান যদি থাকে আমি মারা যাওয়ার পরে আমি মা বাবার কাফন দাফন করতে পারবে আমাদের সম্পদের কোনো ওয়ারিশ নাই ওগো আল্লাহ আপনি চাইলে কোনো মানুষকে খালি ফিরে দিতে পারেন না আপনারা বলেন আল্লাহর কাছে কেউ যদি খাস নিয়তে চায় আমার আল্লাহ বান্দার মনের আশা পূরণ করতে পারে কি পারে না আরো জোরে কোন না পারে কি পারে না বলে হুজুর কত দোয়া করি আল্লাহ তো কবুল করে না বাদান দোয়াটা কবুল করতো কেমনে হয় আপনি সুদ খান নয় আপনি সুদ দেন
আল্লাহর নবী কয় দোয়া কবুল হওয়ার প্রধান শর্তের মধ্যে এক নাম্বার শর্ত হলো হালাল খাওয়ান লাগবো ঠিক শরীয়ত বাদ দিয়া যত রকমের বেড়াগিরি দেও কাম হইব নি আচ্ছা এটা পরে কইতাছি রান আগে লাগবো পাঁচ ওয়াক্ত না নাম কইতাম কইতাম নেই আর থাক এবার কি ভুলে নামটা কই দিব কেন রান আমার বাবারা আমার বাবারা খাদা করিবে নামাজের আম্মা দান দিয়ে নামাজটা পড়ছে নামাজদার নাম আপনারা এত সুন্দর করে লালন পালন করলো দুনিয়ার আলো দেখাইলো আমি জানতে চাই ওই মাটার দামটা কম না বেশি সম্মানটা কি কম না বেশি এমনও ফোলাফন আজকের মাহফিলে বসছেন মা বাপ রে বাদ দেন না এমন ফুলাফান আজকের মা ফিরে বসছেন ভাইয়ে ভাই কাজ্যা কইরা ভাইয়ের বউর লগে ঝগড়া কইরা মা বাপরে জুদা কইরা দিছেন এমন ফুলাফান মা ফিরে বসছেন মা বাপরে তিন বেলা তিন ঘরে ভাত খাওয়ান এমন ফুলাফান মা ফিরে বসছেন এক সপ্তাহে বের ঘরে আরেক সপ্তাহে বের ঘরে ভাগ কইরা দিছেন কিরে সন্তান মা বাপ কি তোমার এই জন্য নি জন্ম দিছিল মা বাপ ঘুরা ঘুরা ভাত খাইতো কি লেগা তুমি ফুতের ঘরে কি মা একা ভাত খাইতে পারে না বলে আমি কি একা মায়ের ফুতনি আমি কি লেগে খাওয়াইতাম তিন ভাই আছে তিনও ভাই খাওয়াইবো না 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 ও সন্তান হাজার টাকা লাখ টাকা কামাই করবা কোনো বরকত পাইতা না কারণ ওই মা বাবার মনে শান্তি নাই আল্লাহর কসম আমার আল্লাহর কাছেও কোনো শান্তি নাই টাকা কামাই করতে পারবা শান্তি খুঁজা পাইবা না কোটি টাকার মালিক হইতে হবে কোমালে শান্তি তো আইব আলাদা করে দিছি এবার ঘরে এক সপ্তাহ এবার ঘরে এক সপ্তাহ এ বের করে এক সপ্তাহ এ বের করে দশ দিন দশ দিন দশ দিন করে ভাগ করে দিছে কি লাগে মা বাপ দুইজনই মিলা তোমরা তিন ভাইয়ের এক লগে খাওয়াই তো পারছ তোমরা তিন ভাইয়ের মা বাবার এক লগে খাওয়াই যারো না কি অব্বা ঠিক আছে নি কথাটা সমাজিওয়ালারা বিচার বল লাগে মা বাপের খাবানি লইয়া হয়নিও এলাকার হদ্দার কই আসেনি যা কন্ডা হদ্দার কইও আচ্ছা এবার হুইন গেছে কারণ কালকে অর্ডারই আছে না যুক্ত এই আমরা তো বিচার করেন নাকি ষোলো আনা বই টেকে দেওয়া দিলাম সবাই জান না একে তো মোটামুটি বিচার আছে বলে এবার তো দাঁতই শেষ আমরা অর্ডারই করবো বয়স আছে না গেছে এটা মোটামুটি চলো অসুবিধা নাই বিরিয়ানি ফুটলা রেডি হয়েছে নি অনেকে চিন্তা করে হুজুর তাড়াতাড়ি শেষ করে যান আমার তারা ভুল করছে এগারোটাতে আমি দশটার দিকে দিয়ে লাইতেন একটা মাফে মাফে টাইমে পড়তো মোটামুটি একটা বাইলে ফালান দিত কি করেন আপনারা একটা বাইলে অসুবিধা কি করেন বিজা মাটি বইয়া রয়েছেন যে আল্লাহ আমরা তো বইয়া রয়েছেন এটা তো আমার কোপালের ভাই আল্লাহ সাল আল্লাহ সালাক আমরা সব মতো ঠিক মতো কন আমিন কন আমিন কন আরো জোরে কন আমিন মা বাপরে জুদা করেন না বেডিডি হুঙ্গট কেন বেডিডি বলো হুঙ্গট বলো একার ঠিক কথা কইছে বল লোকে কাজ্য লেগে মা বাপের তুই আলাদা করস বউ মরে গেলে বউ ফাইবি মা মরলে মা ফাইতি না কথা কন না কেন এক ফুলার এক কথা কনে কক হুজুর এটা ডাহা মিশা কথা কিটা বলে হ্যাঁ ডাহা মিশা কথা কো হুজুর বউ মরলে বউ ফাওয়া না মা বাপ মরলে মা বাপ ফাওয়া যা কেমনে হুজুর আমার মা মারো আমার পরে রাহস না ঠিক মতো ঠিক রাখো না 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 ফাইজলামি করেন রে হ্যাঁ তো দোষ আছে নি না আটকা কু দিয়ে লাগে কিটা করে চুপ থ বেড়িয়ে এক বাবা কান দিচ্ছে তোর মা মরে গেছে কি তৈছে আমার মা ডাইস হুজুর আর কয়দিন পরে বাপ মরে গেছে আই আমি যখন কান্দি আব্বার লাশের কাছে ধরিয়া আমার মাথা মোছা দিয়ে কো বাপ মরে গেছে কান্দিস না আমরা আছি না বাপের মতো হুজুর এই এলাকায় আমার বোডা মরে যাওয়ানোর পরে একটা বেরিয়ে আমার মাথা মোছা দিয়ে কইছে না বোডা মরে গেছে আমার বোডা ইস কথা বুঝছে নাকি যা কইছি এ ফোলা ফোলা এই কথা কনে কি কয় হুজুর মা বাপ মরলে মা বাপ ফাওয়া যা কোথায় কথা কইেন না এ বউ মরলে বউ ফাওয়া যা না কথা তো তার কথা কিন্তু কথা অনুযায়ী যুক্তি আছে
কথা কন না কেন কিন্তু এমইতা ফুংনা বউ দিয়ে সংসার কইরা কোনো লাভ হইতো না এমইতা ফুংনা বর কথা হইনা মা বাপরে কষ্ট দিলে কোনো লাভ হইতো না ঠিক বলে আমার মা বাপ লয়ে খাইতে পারলে আমার বাপ খাইবা নাইলে বাপের বেজ যাইবা কথা কন না কেন জি না আপনারা এই কথা বউরে কইতেন পারবেন না কেন জানেন কারণ আপনারা বি বউ বিয়া করে আনছেন না বিয়া বইছেন বলে হুজুর কেমনে কারণ বিয়া বইতের বালা হই মায়ের বাড়ি থেকে 3 লাখ লইছেন কথা কন না কেন মোটরসাইকেল লইছে কথা কন না কেন মায়ের বাইয়ে বিদেশ তাই বিদেশ নিয়ে দিব কইয়া মায়ের বিয়া করছেন বিয়া কি কইরা আনছেন না বিয়া বইছেন বল লোকে মোসা গলা কথা কনের ক্ষমতা আপনারা নাই 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 এ কথা কন না কেন হানি চল লইছে হ্যাঁ হানি হ্যাঁ খাট লয় সোফা লয় মাগ কবরে গেলে সাফার দাঁত চলে দিব তোর কবর আসেনিও আও এমন আসেনি শুধু এমন না অনকালা এ যো তো হয়ে গেছে স্টাইল করা আমরা ফুটের লাগে কিচ্ছু চাই না আপনারা পারলে খুশি করে দিন কথা কন না কি রে এগুলো আসেনিও আর কথা আরে কইতাম না এও আরো তোমরা রোডে তুলে দিও বেরিয়ে আটকে গাড়ি মেরে ভেঙে লাগবে আগো হবি রে বাং তখন বেরিয়ে ভাঙবো এলাকার মা বোন শুনেন এলাকার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন যদি মাইকের আওয়াজ কানে যায় শামীম রেজা আপনাদের ছেলের মতো কারোর ভাইয়ের মতো কারোর নাতিফতির মতো আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে বলেন আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে আপনার মা বাপের মতো মনে করেন তাহলে আপনার সংসারে শান্তি আইব আর শাশুড়িরও কুনেরটা কম না এই কাজ্জা না হন জন বয়ে বয়ে বেরিয়ে বেরিয়ে আলাপ করে আমার জিটা খুব শান্তিতে আছে কিতা হইছে আমার জিয়ের জামাই যা কামাই করে সব আইন আমার জিয়ের কাছে দেয় না আমার ভূতের বুড়া শতান কিতা ও ভূতের বুড়া শতান বল কিতা হইছে কো আমার ফুতে বয়ে যা কথা হুনে ও মাইয়ার জামাই মাইয়া যা কথা হুনে এটা বালা আর ভূতের বউ যা কইব ফুতে হলে যত শাশুড়িরা আছেন মনোযোগ দিয়ে শুনবেন নিজের ছেলের বউকে নিজের ছেলের বউকে নিজের আপন মাইয়ার মতো জানবেন তাহলে এ মাইয়া আপনার মা বাপের মতো সম্মান করব এ মাইয়া আপনার জুদাই তো দিত না জি ভাই আর বইয়েন আর বইয়েন ঠিক আছে আপনার কথা যা কোন সবই রাইট কারণ আপনার বয়স আট থেকে চার গুণ বেশি না বয়স কত আর বয়স কত আপনার 70 বল তো তা চার গুণ বেশি না বেটার বয়স মোটে চার গুণ না তিন গুণ দইছে আল্লাহ কবুল কর আমিন কর হায়াতে আরো বরকত দাও বিয়ার একটা ধর তো না এটা বল লাগতো না বল এটা লাগতো তাহলে যেটা আছে এটা আবার বেশি করে কেমন মাশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এটা কক্স থাক বাদ দেন তো কথা দরকার নেই তাইলে মা বাপের জুতা করন যাইব নি এক ফুটে দায়িত্ব নিবেন বলে আমনে আমার ঘরে খাইবেন এবার যদি দুই ফুটের ঘরে মা বাপের জন যে ঘরে মন চাইব এ ঘরে যে ভাত খাইব কথা কন না কেন কথা কিন্তু হালাইন্য কইছে না মা বাপের যখন যে ঘরে ভাল লাগবে এই ঘরে ভাত খাইব তুই ফুতের যদি মন চায় যে আমার ঘরে আজকে বালাপুরে রান্ধইছে আমার মা আজকে আমার ছোট ভাইয়ের ঘরে খাইতে গেছে আমি বড় ভাই আমার ঘরে তরকারি যে আমার মার ফাতে দিব ছোট ভাইয়ের ঘরে নিয়ে তরকারি দিয়ে দিবি কথা কন না ভাই এই কথাগুলো কোরআন হাদিসের কোনো জায়গাত লেখা নাই কোরআন হাদিসের কোনো জায়গায় লেখা নাই এই কথাগুলো উচিত কথা আল্লাহ যেন আমাদেরকে ওই আম্মা আব্বার প্রতি সদাচরণ করার তৌফিক দান করে জোরে কোন আমিন কেউ যদি মা বাবা কেমন ভাবে খাবার থেকে আলাদা করে থাকো মা বাবার মনে কষ্ট দিয়া থাকো মা বাপরে খানা না দিয়া থাকো মা বাপরে জুদা করে দিয়ে থাকো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাউডিরে জড়াইয়া ধরবা অসুবিধা হইব পাউডি জড়াইয়া ধরে কইবা মা ও আব্বাজান
আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন কেন রিফুল আম্মা এতদিন অন্যায় করছি আলাদা করে দিছি জুদা করে দিছি আপনি মাফ না করলে খোদায় মাফ করত না আব্বা আপনি মাফ না করলে খোদায় মাফ করত না আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলতেছে মাফ করে দিছি ততক্ষণ মা বাপের ফাওসাইরো না কারণ এর মনে কষ্ট থাকলে জান্নাত হারাম এই মা বাপের মনে কষ্ট থাকলে জান্নাত হারাম অনেকে চিন্তা করে হুজুর আমার তো মা নাই আমি কার কাছে মাপ চাইমু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো বাবা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মায়ের পায়ের মধ্যে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব মা বাবা কবরে থাকতে পারে সন্তানের দল কোনো চিন্তা কইর না আম্মা আব্বার জন্য আল্লাহর দরবারে হাত তুইয়া দোয়া করতে তোমারে কেউ নিষেধ করে নাই খাস করে করে আম্মা আব্বার জন্য দোয়া করবা আল্লাহর নবী কয় মা বাবার ইন্তেকালের পরে কোনো সন্তান যদি তার মা বাবার জন্য খাস করে করে দোয়া করে আমার আল্লাহ তার দোয়া কবুল করে তার মা বাবার কবর নাজাতের ফয়সালা করে দেয় আব্বুজিরা কদমে হাত দিয়া বলি আম্মা আব্বার মনে কষ্ট দেও আর না দেও এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাও দলনে তোমার গুনাহ হবে না আজকের এই মাহফিল আমার এলাকার এলাকার ইন্তেজামিয়া কমিটি প্রবাসী ভাইয়েরা যুব সমাজের ভাইয়েরা রিজবিয়া দরবারের ভাইয়েরা সহ বিভিন্ন দরবারের মাশায়েখ আমরা মাহফিল সাজাইছে এই মাহফিল তখন সফল হবে আজকে এক বছর না ২০তম মাহফিল হইতেছে এই মাহফিল তখন সফল হবে আগামী কালকে যখন হোসেনপুরের দোকানে বৈশা মুরব্বীরা কইব শামিম রেজার ওয়াজ শুইনা আমার ফুতে কালকে আমার পায়ে ধরে মাপ চাইছে ও আব্বা আপনার ফুতে কি আপনার লগে অন্যায় করছে বলে না অন্যায় করে নাই তবু আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে ও কেন মাপ চাইলা আরে আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাওয়ার কারণে এই মাপ চাওয়াটা আপনার জন্য দোয়ায় রূপান্তরিত হয়ে আসবে সন্তানের দল কদমে হাত দিয়া বারবার বারবার তোমাদের কাছে আবদার জানাই বারবার তোমাদের কাছে আবদার জানাই বারবার আবদার জানাই বাড়ির মধ্যে যে আম্মা আব্বার কাছে মাপ চাইবা এই মাহফিল তখন সফল হবে আগামীকাল এলাকার মহিলার একজন আরেকজনের কইব শামিম রেজার ওয়াজ শুইনা আমার সন্তান আমি মার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে আপনার দাম কমবে না আপনার সম্মান কমবে না অনেকে চিন্তা করে হুজুর মাপ চামু তো দূরের কথা দুই দে মা বাপের পায়ে ধরা তো আমি সালামি করি না মাপ চামু কেমনে আর আল্লাহর নবী শিখিয়া দেয় মাপ চাইবা তো চাইবা মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা চুমা এ সন্তানের দল কোনোদিন মা বাবার পায়ের মধ্যে চুমা দিছো কিনা একটা বার তোমরা বলো আম্মা আব্বার পায়ে চুমা দিছো কিনা বলো আমার মনে হয় না দশ পনেরো জন মানুষ এখানে পাওয়া যাবে যদি তোমরা মা বাবার পায়ের মধ্যে চুমা না দাও এখন থেকে চেষ্টা করবা মাঝে মাঝে আম্মা আব্বার কদমে চুমা দিবা হুজুর শিরিক হবে না হবে না বেদাত হবে না হবে না কারণ আম্মা আব্বার কদমে চুমা দেওয়া মানে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার পরিমাণ সওয়াব এই জন্য বাবারা এই জন্য বন্ধুরা আম্মা আব্বার কথা শুনবা আম্মা আব্বার পথ মতে চলবা আম্মা আব্বার সম্মান করবা আম্মা আব্বারে খাওয়াইবা একটা কথা সবসময় মনে রাখবা আম্মা আব্বারে খাওয়াইলে কমে না আম্মা আব্বারে খাওয়াইলে বাড়ে আম্মা আব্বারে খাওয়াইলে কমে না আম্মা আব্বারে খাওয়াইলে বাড়ে আমি একটা হাদিস শরীফ পড়ছিলাম গত বছরের শুরুর লগ্নে হাদিস শরীফে দেখলাম আল্লাহর নবী হাদিসে মোতাবেক বলতেছেন হে দুনিয়ার মানুষের দলেরা পরিবারের জন্য এক টাকা খরচ করা পরিবারের জন্য খরচপাতি করা মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় দান সৎকা করার চাইতে উত্তম যেই দিন আমি এই হাদিস পড়ছি ওই দিন থেকে আমার সংসারের খরচ বাড়াইয়া দিছি হুজুর কিল্লাকে বাড়াইছেন বাড়ানোর কারণে আমার টাকা কমে নাই আমি যেদিন থেকে সংসারের খরচ করি এরপর থেকে আমার ইনকাম বেশি হুজুর ইনকামটা হয় ডাক কেমনে কেমনে হয় আপনি শুনলে অবাক হইয়া যাইবেন আমি আমার মা বাপের লেগে যদি ফল কিনা নেই পনেরোশো এক হাজার টাকার দুই হাজার টাকার হঠাৎ করে পরের দিন দেখি অনেক বাইরা ফোন দিয়ে বিদেশ থেকে কয় হুজুর আমার মার লেগে দোয়া করেন দশটা হাজার টাকা বাড়াইছি কি বুঝেন আপনি কি বুঝেন এটা নিয়ামত তাহলে বলেন মা বাপের জন্য খরচ করলে কি টাকা কইমা যায় মা বাপের জন্য খরচ করলে টাকা কি কমে না বাড়ে বাড়াই দেয় কে কারণ মা বাপের দিলে মা বাপ একবার যদি আল্লাহ ফুতে শান্তি করে দিছে আল্লাহ কয় আমিও শান্তি এই ওয়াজের মূল ধারা এই এনে রেখে গেলাম ওয়াজের মূল ধারা এই পর্যন্ত শেষ করে গেলাম আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে এই ওয়াজের ধারাবাহিকতার উপর আমল করার তৌফিক দেয় আমিন
জোরে কোন আমিন জোরে কোন আমিন ফেরেশতো কি সালামি দেনে ওয়ালে ফৌজে পড়তি থি জনাব সৈয়দা হযরত মা আমিনা শুনতি থি আওয়াজ আতি থি